মায়াপুর ইসকন মন্দিরে অনুষ্ঠিত হলো দীপদান উৎসব। দামোদর মাস উপলক্ষে নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে অনুষ্ঠিত হলো দীপদান উৎসব। দীপদান আলোর উৎসব, আনন্দের উৎসব, ঐক্যের উৎসব, মহামিলনের উৎসব। অসংখ্য ভিড় দেশি বিদেশি ভক্তদের। এদিন সন্ধ্যে 7টা থেকে 8টা দীর্ঘ 1 ঘন্টা ধরে ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করা হলো দীপদান। বিগত বছরের ন্যায় এবছরেও নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে শুরু হয়েছে দামোদর মাস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান। এদিন সন্ধ্যে বিশেষ অনুষ্ঠান প্রভুপাদে 44তম তিরোভাব তিথি পালন করা হলো। জানা গিয়েছে এই দীপদান অনুষ্ঠান চলবে 19 নভেম্বর পর্যন্ত। তবে কোভিড বিধিকে মান্যতা দিয়েই চলছে দীপদান উৎসব। কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এই দিন প্রায় 1,000 দেশি বিদেশি ভক্তদের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো নদিয়ার মায়াপুর ইসকনে দীপদান উৎসব। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।